শুক্রবার বিজেপির জনবিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন রথযাত্রা শুরু হয় উত্তর জেলার ধর্মনগরের পদ্মপুর এলাকা থেকে। এদিন প্রথমে স্থানীয় এলাকার মহিলারা রথের পুজো দিয়ে শুভারম্ভ করেন। রথের স্থানীয় বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন সহ বিভিন্ন নেতারা ছিলেন। কয়েক হাজারের বাইক গাড়ি নিয়ে কার্যকর্তারা বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। রথ ধর্মনগর বিধানসভা ঘুরে যুবরাজনগর বিধানসভা এলাকায় প্রবেশ করে। তখন সাথে যুক্ত হন বিধায়ক মলিনা দেবনাথ ও তমজিৎ নাথ। রথ যত এগিয়ে যায় গাড়ি ও বাইকের লম্বা লাইন হতে থাকে। গ্রাম জনপদ ধানের মাঠ পেরিয়ে রথ এগিয়ে যেতে থাকে। সুদীর্ঘ মিছিল ও রথ দেখার জন্য নারী পুরুষ শিশু কিশোর নানান বয়সী ও নানান ধর্ম সম্প্রদায়ের লোকজন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকেন। কেউ বা ফুলের পাঁপড়ি ছিটিয়ে, কেউ মোম প্রদীপ ও ধূপ দেখিয়ে পাশে থাকার ঘোষণা দেন। রথে থাকা নেতৃত্বরাও হাত নেড়ে সম্বোধিত করেন। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা যুবরাজনগর মন্ডল থেকে প্রায় 1000-এর উপরে বাইক নিয়ে আমরা আজকে বিজেপি রথযাত্রা শুরু করি এবং যুব মোর্চার বাইরাজ এবং উৎসাহের সাথে আমরা যুব মোর্চা র্যালি করেছি। প্রায় আমরা পদ্মপুর থেকে আমরা চামটিলা পর্যন্ত এসেছি। একদম সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি আমরা সবাই। তাই জন্য ভারতীয় জনতা যুব মোর্চা যুবরাজনগর মন্ডলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যুবরাজনগরের কর্মীদের এবং পানিসাগরের এখন যুবক ভাইদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। এখন ওনারা র্যালিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম নিহারন্দ দেবনাথ, যুবরাজনগর মন্ডলের যুব মোর্চা সভাপতি। যে ধর্মনগরের বিবিআই মাঠে নর্থের সমাবেশ হয়েছে, এটা আমাদের যাত্রার ফ্ল্যাগ অফ করেছেন মিনিস্টার অমিত ভাই শাহ। কালকে হিস্টোরিক্যাল র্যালি হয়েছে, এত জনসংখ্যা কখনোই ধর্মনগরের বুকে কখনো একসঙ্গে জমায়েত হয়নি, কোনো দলই পারেনি। এইবার একটা ইতিহাস সৃষ্টি করলো উত্তর জেলা। আর আজকে সকাল থেকে কালকে আমরা দুটো বিধানসভা ধর্মনগরের পর ছুঁয়েছি, আমাদের রথযাত্রা ছুঁয়েছে। এক হলো কদমতলা আর বাগবাসা। আজকে সকালে আমরা যুবরাজনগর হয়ে পানিসাগরে পৌঁছেছি। আপনারা দেখেছেন রাস্তায় হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে থেকে সব প্রণোদিত হয়ে স্পন্টেনিয়াসলি ফুল ছিটিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, একজন বয়স্কা মহিলা একটা 10 টাকার নোট আর ফুল দিয়ে ছিটিয়ে আমাদের রথে দিয়েছে। মানুষের কতটা আস্থা ভরসা হলে এমনটা করতে পারে। আর দেখেছেন যে হাজার হাজার বাইক, কেউ কেউ গাড়ি নিয়ে এই মিছিলের পেছনে ছুটছে। কিছু কিছু এমন লোক আছে গাড়ি নিয়ে আমাদের পেছনে আসছে, তারা সরাসরি বিজেপি দলও করে না, হয়তো বিজেপি দলের সমর্থক, কিন্তু স্বপ্রণিত হয়ে নিজের গাড়ি নিয়ে আমাদের রথের পেছনে পেছনে চলছে। প্রত্যেকটা বাড়ি ঘর থেকে যেইভাবে মায়েরা বোনেরা বেরিয়ে এসে পৌঁছে নিজের বাগান থেকে ঘুরিয়ে, বলার অপেক্ষা রাখে না যে মানুষ একদম বিজেপির সঙ্গে আছে এবং এই বিধানসভায় বিজেপি ব্যাপকভাবে ঘুরে আসছে, এতে কোনো সন্দেহ নেই। মানুষের যেভাবে সারা দেখছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।